ঘণ্টার পর ঘণ্টা পরিশ্রম করেও মজুরি কম পাচ্ছেন, এই অভিযোগ তুলে গোঘাট এক নম্বর বিডিওকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন জব কার্ডের শ্রমিকরা। ঘটনাটি ঘটেছে রঘুভাটি গ্রাম পঞ্চায়েতের রতনপুর এলাকায়। জানা গেছে, জব কার্ডের কাজ পরিদর্শনে গেলে বিডিওকে কাছে পেয়ে নিজেদের ক্ষোভ উগড়ে দেন ওই শ্রমিকরা। পরে বিষয়টি নিয়ে আশ্বাস দিলে শ্রমিকরা শান্ত হন। আপনাকে সেইবারে বলেছিলাম আমাদের রাস্তা হয়নি, চৌত্রি বছর হলো, তারপরে বললাম তখন সেই জল ট্যাঙ্কে মাপ পেলেন। রোজা কাজ করবো, ওরা এসে বসে বসে টাকা রোজগার করবে নাকি? ছটা থেকে কাজ করছি, বারোটায় থাকছে বেতনে 103 টাকা রোজ, 103 টাকা রোজের কাজ করবো। খবর যখন শুনেছে জব কার্ডের বেতন হচ্ছে 191 টাকা, তখন তো কোনো মাপজোকের কথা বলছে না। তাহলে সেটা তখন তো বলতে হতো যে এত মাপ করলে এত বেতন দেওয়া হবে, সেটা কিছু বলছে না। আমরা খবর শুনছি 191 টাকা। এখন কি সমস্যা হলো? এখন সমস্যা আমরা দেখছি মাফ করে আমাদের 100 টাকা রোজ ঢুকছে না। ভিডিওকে ঘেরাও করেছিলেন? হ্যাঁ, দয়া করেছিলাম। আপনার নাম? আপনার নাম? কেনারাম হাজরা। কেনারাম হাজরা। এটাই তো আমাদের বাবলু দাসের দোকান থেকে গোস্বামী পাড়া ডেনে কাজ হচ্ছে। ডেনে কাজ হচ্ছিল, কি সমস্যা? কি হয়েছে? সমস্যা হচ্ছে এখন মেজারমেন্ট করতে কাজ হচ্ছে, কিন্তু তখন মেজারমেন্ট খুঁজতে হতো আমাদেরকে, কিন্তু তখন ম্যাডাম যেটা বলেছিল যে লেবার দিকে বসিয়েও বেতন দিতে পারো, আমাদের আমাদের টার্গেট পূরণ করতে। কিন্তু ম্যাডাম বলেছে এখন যে আমাদেরকে মেপে কাজ করাবে, এখন মেপে দেখা যাচ্ছে যে 100 টাকাও আসছে না লেবারদের রোজ, সেই হিসাবে লেবার আজকে এরকম সমস্যা। এটা কোন জায়গাটা? রতনপুর। আপনার নাম? অমলেন্দু নায়েক। অমলেন্দু নায়েক।